নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কবে থেকে খুলবে স্কুল, কি জানালেন শিক্ষামন্ত্রী, আসুন জানি সেই বিষয়ে বিস্তারিত খবর। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। করোনা ভাইরাস আবহে কবে স্কুল খোলা হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে উদ্বৃত্ত করে সে কথাই জানিয়েছেন সংবাদ প্রতিদিন। গত জুলাইয়ের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী 5ই সেপ্টেম্বর থেকে স্কুল খোলা হতে পারে। তবে পড়ুয়াদের রোজ স্কুলে আসতে হবে না, একদিন অন্তর ক্লাস করতে হবে। কিন্তু তারপর থেকে রাজ্যে করোনা পরিস্থিতি উন্নতি হয়নি, সুস্থতার হার বাড়লেও মোট আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী। ফলে কবে স্কুল খুলবে তা নিয়ে রাজ্যের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিয়ে রাজ্যের যে স্কুল খোলা পক্ষপাতী নয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনের অনুযায়ী শিক্ষামন্ত্রী বলেছেন, কারোর প্রাণের বিনিময়ে শিক্ষা হতে পারে না। স্কুল কবে খুলবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্যের মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। স্কুল খোলা না থাকলেও রাজ্যে অনলাইনে ক্লাস জোর কদমে চলছে। নবম এবং দশম শ্রেণীর সব পড়ুয়াকে স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার দাবি, রাজ্যে সেই উদ্যোগে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকার রাজ্যের বকেয়া 2,300 কোটি টাকা বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। তবে স্কুল কবে থেকে খুলবে তা এখনও সেরকমভাবে স্পষ্টভাবে জানা যায়নি, আগামী দিনে হয়তো সেটা ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠবে। তো আপাতত এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।